হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের একটা পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা পোস্টের নাম পিয়ন, মানে এই দুটো পোস্টের জন্য আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকেই আপনারা আবেদন করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা আবেদন করার জন্যে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স এখানে আপনাদের লাগছে না, অথবা এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এটা আবেদন করার জন্য আপনাদের লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফর্ম ফিল করে আপনাদেরকে এটাকে আপনাদেরকে বাই পোস্টও আপনারা জমা দিতে পারেন, অথবা আপনারা বাই হ্যান্ডও যে আপনারা জমা দিয়ে আসতে পারেন। এর সাথে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, আর আপনাদেরকে সব যে ডকুমেন্টস অ্যাটাচ করবেন আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ভিডিও ফুল দেখবেন। ভিডিও না দেখেই আগে কমেন্টস করবেন না, প্লিজ আগে আপনারা ভিডিও দেখবেন, তারপরে আপনারা কমেন্টস করবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট থাকে, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আপনারা অল আপডেট আপনারা এই চ্যানেলে জানতে পারবেন। যেমন আপনাদেরকে বললাম, নেম অফ দ্য পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক পোস্ট, আর আপনাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে। আরেকটা যেটা পোস্ট আছে আপনাদের অফিস পিয়ন, যেমন আপনাদের মুন্সি অথবা অ্যাটেন্ডেন্ট আপনারা বলতে পারেন। এখানে আপনারা দুই পোস্টের জন্য আপনারা যেই পোস্টের জন্য চান আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানটা যেমন দেখতে আছেন, ডেট অফ নোটিফিকেশান 22/8/2024, মানে ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। ফর্মটা আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে জমা দিতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, এখানটা লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 13/9/2024, মানে 13 তারিখ অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান 29/9/2024, মানে 29 সেপ্টেম্বর আপনারা এখানটা 29 সেপ্টেম্বর আপনাদের এখানে এক্সামটা নেওয়া হচ্ছে, এটা টেন্টেটিভ ডেট। এখানটা যেমন 29 তারিখে বলা হচ্ছে, এখানে 29 তারিখে নাও হতে পারে, সেই জন্য এখানে লেখা আছে টেন্টেটিভ। টেন্টেটিভ মানে হতেও পারে অথবা নাও হতে পারে। আর একটা কথা বন্ধুরা, আমার যে গোল্ডেন সাবস্ক্রাইবার, প্লিজ লাইক করতে ভুলবেন না, কেন আপনারা লাইক বেশি বেশি করে করলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ আপনাদেরকে 18 বছর থেকে নিয়ে আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST থাকলে 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। OBC থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। যদি PH ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনারা 50 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে, 1/1/2024 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। তাহলে আপনারা 1/1/2024 কী করে ক্যালকুলেট করবেন? গুগলের মধ্যে আসবেন, আপনারা এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। যে আপনারা এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন, আপনাদের এরকম ইন্টারফেস হবে। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা যেমন বলা হচ্ছে 1/1/2024, তাহলে আপনারা এখানটা 1/1/2024 দিয়ে দেবেন। ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, আপনাদের কত বছর কত মাস কত দিন আসছে সেটা অটোমেটিকলি এখানটা আপনাদের চলে আসবে। তাহলে সিম্পলি আপনারা নিজের ডেট অফ বার্থ এরকমভাবে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। কাউকে জিজ্ঞেস করার দরকার নেই বা কোথায় আপনাদেরকে লেখার দরকার নেই যে মাইনাস প্লাস আপনারা কী করে করবেন। সিম্পলি আপনারা এখানে এসে আপনারা ডাইরেক্টলি নিজের ডেট অফ বার্থ চেক করতে পারেন। তাহলে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। এবার যেমন বললাম, আপনাদেরকে পোস্টের নাম একটা অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা পিয়ন পোস্টের নাম আছে। কোয়ালিফিকেশান এখানটা যেমন দেখতে আছেন, এখানে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট হলো এখানে আপনাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান লাগবে। যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন আর্টস সায়েন্স কমার্স, এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের বেসিক নর্মালি আপনাদের কম্পিউটার নলেজ লাগবে, মানে বেসিক কম্পিউটার নলেজ এখানে আপনাদের লাগবে। স্কিলস অ্যাবিলিটি অপারেটিং সিস্টেম, মানে কম্পিউটার চালাতে জানতে হবে। তাছাড়া এখানটা আপনাদেরকে টাইপিং স্পিড, আপনাদেরকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে টাইপিং স্পিড আপনাদের এখানটা লাগছে। আরেকটা পোস্ট যেটা হলো আপনাদের অফিস পিয়ন, মুন্সি অথবা অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের অফিস হিসাবে যেটা ওয়ার্ক হলো সেটা আপনাদের কাজ জানা চাই, মুন্সি হিসাবে বা অ্যাটেন্ডেন্ট হিসাবে, তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এর মধ্যে আপনাদের ওয়ার্ক প্রোফাইল যেটা হলো, এখানে কী কী আপনাদের জানা চাই একটু পারলে আপনারা
ভিডিও পজ করে দেখে নেবেন। কেন, যদি পুরোটাই বলি তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এখানে আপনারা মান্থলি স্যালারি, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট হলো, এখানে আপনারা 18,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটা পোস্ট যেটা হলো আপনাদের অফিস পিওন অথবা অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানে আপনারা 13,750 টাকা আপনারা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন, হাউ টু অ্যাপ্লাই মধ্যে আপনাদের সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে, আপনারা যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টের জন্য আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই পোস্ট আপনারা দিয়ে আসতে পারেন, অথবা আপনারা বাই হ্যান্ডও আপনারা জমা দিয়ে আসতে পারেন। এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাটাতে হবে, তার ছাড়া আপনাদেরকে দুখানা আপনাদেরকে এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে রাখতে হবে। আপনারা ঠিকই শুনলেন, এক্সট্রা দুটো পাসপোর্ট সাইজে আপনারা ফটো ওর মধ্যে রেখে দেবেন। কেন রাখবেন, অ্যাডমিট কার্ড যেটা হবে আপনাদেরকে, যেটা আপনাদেরকে পাঠানো হবে বাই পোস্ট, যেটা আপনার ঘরে আসবে, সেই জন্য আপনারা এক্সট্রা দুটো পাসপোর্ট সাইজের ফটো আপনারা রেখে দেবেন ওখানটা। যেমন দেখেন এখানটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ফিল করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম ডাটা এন্ট্রি অপারেটর অথবা আপনাদের অফিস পিওন, আপনাদের মুন্সি অথবা অ্যাটেন্ডেন্ট পোস্ট, এখানটা আপনাদেরকে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে আপনাদেরকে পুরো নামটা আপনাদেরকে লিখে দিতে হবে। প্রথম কলম এখানটা চলে আসেন, সবকটা আপনাদেরকে ক্যাপিটাল লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। এখানটা রাইট সাইডে আপনাদেরকে প্রথম পাসপোর্ট সাইজে ফটো, কালার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ আপনাদেরকে এখানটা সাটিয়ে দিতে হবে। এক নম্বর কলমে আপনাদেরকে নিজের নাম ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। পোস্টাল অ্যাড্রেস মধ্যে আপনাদের বাড়ির ঠিকানা যা আছে সেটা লিখবেন, যাদের বাড়ি গ্রামে আছেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এগুলো আপনারা ফিল করবেন। যারা শহরে থাকেন তারা জানেন কীভাবে ফিল করতে হবে, সেই হিসাবে আপনারা এখানটা ফিলটা করে নেবেন। নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড নেম, যারা ফিমেল ক্যান্ডিডেট যদি ম্যারিড থাকেন তাহলে হাজব্যান্ড নেম দিয়ে দেবেন, অথবা আপনারা ফাদার নেম এখানটা আপনারা লিখতে পারেন। জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল কী আছে সেখানটা আপনাদেরকে টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানটা চলে আসেন, আপনার ডেট অফ বার্থ, আপনাদের ডেট, মান্থ, ইয়ার যা আছে সেটা আপনারা এখানটা লিখে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনারা ম্যারিড অথবা আনম্যারিড আছেন কিনা সেটা লিখে নেবেন। ছ নম্বর কলমে আপনাদেরকে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, ক্রিশ্চান, বুদ্ধিস্ট, জ্যান যা আছেন আপনারা এটা লিখে ফেলবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানটা লিখে নেবেন। কমিউনিটির মধ্যে আপনারা কী আছেন, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা আছেন ওর উপরে আপনাদেরকে টিক মার্ক দিয়ে দিতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস মধ্যে আপনাদের বাড়ির ঠিকানা আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। কন্ট্যাক্ট মধ্যে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এটা কম্পালসারি, ইমেল আইডি আপনাদের কম্পালসারি, সেই জন্য এখানটা দেখেন ইমেল অ্যাড্রেস ভ্যালিড দিতে হবে আপনাদেরকে। কেন, আপনারা মেল মাধ্যমে অথবা মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা SMS থ্রু আপনারা জানতে পারবেন, অথবা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা পরপর আপডেটসগুলো আপনারা এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। এখানটা দেখেন আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে লিখে দিতে হবে, ইমেল অ্যাড্রেস আপনাদের যা আছে সেই ইমেল অ্যাড্রেস এখানটা আপনাদেরকে লিখে দিতে হবে, আধার কার্ড নাম্বার আপনাদের কী আছে সেই আধার কার্ড নাম্বার আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করেন তাহলে টাইপিং আপনাদের কত স্পিড আছে সেই টাইপিং স্পিড আপনাদের এখানটা লিখতে হবে। কম্পিউটার নলেজ মধ্যে কিসের কম্পিউটার নলেজ আছে এই কম্পিউটার নলেজ আপনাদের এখানটা নামটা লিখে দিতে হবে। এবার এখানটা চলে আসেন এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে, প্রথম সিরিয়াল নম্বর 1 এখানটা আপনাদেরকে নেম অফ এক্সামিনেশন মাধ্যমিক লিখতে হবে, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন মাধ্যমিক সেটা লিখে দেবেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন পাস সেটা লিখে দেবেন, টোটাল মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল সেটা লিখবেন, কত পেয়েছেন মার্কস অফ 10 উপরে লিখে নেবেন, পার্সেন্টেজ কী আছে আপনাদের পার্সেন্টেজটা দিয়ে দেবেন। এটা হলো যেটা আপনাদের মাধ্যমিক পাস যারা অফিস পিওনের জন্য আবেদন করবেন তাদের জন্য, যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে HS গ্র্যাজুয়েশন আপনারা বসিয়ে দেবেন। এবার যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চান তাদেরকে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন পরপর বক্সগুলো ফিল করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন মধ্যে কিছু যদি বলতে চান বা কিছু আপনাদের কোনো নলেজ থাকে তাহলে এখানটা আপনারা পরপর 1, 2, 3, 4 এখানে আপনাদেরকে ফিল করতেও পারেন, না করলে কোনো অসুবিধা নেই। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানটা বসাবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনাদেরকে এখানটা ছেড়ে দিতে হবে। ডিক্লারেশন একটু আপনারা পড়ে বুঝে তারপরে আপনাদেরকে একটা আপনাদের এখানটা প্লেস কোথায় থাকেন সেটা দিতে হবে, ডেট দিয়ে একটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। আর একটা কথা এখানটা দেখেন, এই এর সাথে আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডের ফর্ম এটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে আপনারা টেলিগ্রামে জয়েন হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম আর আপনারা অ্যাডমিট কার্ড ফর্ম যেটা আপনাদেরকে ওখানটা আপনারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাডমিট কার্ডও আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে আপনাদেরকে
কোয়ালিফিকেশান, তারপরে মার্কশিটস, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তার সাথে দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো আর আপনাদেরকে দুটো এক্সট্রা ইনভেলপ আপনাদের দিয়ে দিতে হবে। এখানটা যেমন দেখেন, অ্যাডমিট কার্ডের মধ্যে অফিস ইউজ অনলি, এই বক্সটা রোল নম্বর, ভেনু, ডেট অ্যান্ড এক্সামিনেশান, এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। এটা আপনাদের অ্যাডমিট কার্ড যখন আসবে তখন ওরা বসিয়ে এখানটা আপনাদেরকে আপনার বাড়িতে এটা পাঠানো হবে, সেই জন্য আপনারা এখানটা ছেড়ে দেবেন। এখানটা চলে আসেন, এখানটা আপনাদেরকে যেমন দেখতে আছেন এখানটা ক্যাপিটাল লেটার আপনাদেরকে আপনাদেরকে ফিল করতে হয়। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আবেদন করতে চান, নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম কী আছে সেটা দিয়ে দেবেন, ফাদার অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনারা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনাদের কত সেটা দিয়ে দেবেন, অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা যে মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে তার ঠিকানা দিয়ে দেবেন, জেন্ডার মধ্যে মেল ফিমেল কী আছেন সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা সাইন করে দিতে হবে, যেমন বললাম পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ, কালার ফটোগ্রাফ আপনাদেরকে এখানটা সাটাতে হবে। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিকঠাকভাবে আপনারা ফিল করবেন, যেমন আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা ফিল করবেন। অথবা কোনো কোয়ারি থাকলে, না বুঝতে পারলে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আপনাদেরকে এখানটা সাজেস্ট করে দেবো। এবার যেমন বললাম, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করার পর সব অ্যাটাচ করবেন কেমনভাবে। এবার ফর্মে যেটা লাস্ট ডেট হলো সেটা আপনাদেরকে জানাচ্ছি, কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে স্যার সিলেবাস যদি বলে দিন তাহলে আমাদের খুব সুবিধা হয়। যেমন দেখেন, প্রথম পোস্টের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, এর সিলেবাস কী আছে, এখানে আপনাদের ইংলিশ আর বেঙ্গলি থাকবে, এটা HS লেভেল হিসাবে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হবে। সেটা কোন পোস্টের জন্যে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট অথবা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্যে। 12th স্ট্যান্ডার্ডে আপনাদের এখানটা এক্সামটা নেওয়া হবে, ইংলিশ অথবা বেঙ্গলিতে আপনাদের এখানে এক্সামটা নেওয়া হচ্ছে। কী কী সাবজেক্টস থাকবে এখানটা দেখেন, ম্যাথমেটিক্স যেটা থাকবে ম্যাট্রিক লেভেল থাকবে, সেখানে আপনাদের রিজনিং থাকবে, জিকে থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনস থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, বেসিক নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে অ্যান্ড কম্পিউটার থাকবে। এটা আপনাদের 10th স্ট্যান্ডার্ড হিসাবে আপনাদের এখানটা পেপারটা আসছে। অফিস পিওন যেটা হলো আপনাদের, এখানে আপনাদের ইংলিশ আর বেঙ্গলি থাকবে, আপনাদের ম্যাট্রিক লেভেল হিসাবে আপনাদের কোশ্চেনগুলো আসছে, এখানটা আমাদের ম্যাথমেটিক্স থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনস থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, সেম আপনাদের বেসিক নলেজ অন কারেন্ট অ্যাফেয়ার্স এটা আপনাদের এখানটা থাকছে। এবার কোথায় পাঠাতে হবে এটা আপনারা এখানটা দেখেন, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফর্ম ফিল করে সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করে আপনাদেরকে থ্রু পোস্ট হিসাবে আপনারা পাঠাতে পারেন, অথবা আপনারা বাই হ্যান্ডও আপনারা জমা দিয়ে আসতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024, 5টার আগে আপনাদেরকে বাই হ্যান্ডে জমা দিতে হবে। এবার কোন ঠিকানাতে পৌঁছাতে হবে আপনাদেরকে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ADR সেন্টার, ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স, দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুঘাট, এখানটা আপনাদেরকে পৌঁছাতে হবে। তার পিনকোড 73131, এটা দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের জারি হয়েছে বালুঘাট থেকে, কিন্তু আপনারা ওয়েস্টবেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। যেটা নিয়োগটা করা হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আন্ডারে দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।